গুড ইভিনিং বন্ধুরা, আমার কাছে দূরের, আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে, আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে হলো শনিবার, আজকে কোনো রকম ভিডিও করতে ইচ্ছেই করছিল না, ভাবছিলাম আজকে ভিডিও করবই না। তো সারাটা দিন কেটে গেল, শোনা যে একে ঘুম পাড়িয়ে আমি ঘুমাতে যাব। তো ভাবছি আজকে বন্ধুদের সাথে একটুও গল্প করলাম না, যেন কেমন লাগছে, মানে কোনো কিছু মানে প্রতিদিন যেটা করি সেটা যদি আমি একদিন না করি দেখবে কেমন একটা লাগে। ঠিক সেরকমই আমারও একই অবস্থা, যেহেতু মানে একটা অভ্যাস হয়ে গেছে তোমাদের সাথে কথা বলা, গল্প করা একটা অভ্যাসের মতন হয়ে গেছে। তো আর আমি ভাবলাম যে সারাদিন আজকে তো কাজকর্ম রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, এখন আর আমি কী শেয়ার করব। তো ভাবতে ভাবতে ভাবলাম আমার পুরনো স্মৃতিগুলো একবার ঝালাই করে নিই, তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। আর অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে আমার আসনগুলোর কী অবস্থা আছে একটু দেখি বের করে, সে সময়টাও হচ্ছিল না। তো ভাবলাম এক কাজে দু কাজ হয়ে যাবে, আমার একটু দেখাও হয়ে যাবে আসনগুলো কীরকম আছে, কীরকম অবস্থায় আছে, আর তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। কারণ একটা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে আর সেই টাইমটা পাওয়া যায় না, যে টাইমটা একটা বাচ্চা হওয়ার আগে যেটা পাওয়া যায়। তো মানে সেই সময়টা বিয়ের পরে প্রচুর আসন সেলাই করেছি, প্রচুর। বিয়ের আগেও কিছু সেলাই করেছি, সেগুলো বাপের বাড়িতেই রেখে এসেছি, মা ইউজ করতো, এখন ভাইয়ের বউ ইউজ করে, মা নেই তো কী হয়েছে। আর বিয়ের পরে মানে প্রচুর আসন সেলাই করেছি, কারণ ওই সময়টা আমার আর আমার মানে ছোটোর থেকেই আমার আসন সেলাইয়ের প্রতি না একটা ন্যাক, একটা ভালোবাসা, একটা নেশার মতন ছিল তাকে বলে। অনুষ্ঠান বাড়ি যদি যেতাম কারোর বাড়িতে, তো সেখানে একটা ডিজাইন দেখে আসলাম, তো সেটা আমি মানে দুদিন পরে গিয়ে তার বাড়ি থেকে আসন নিয়ে এসে তুলে তাকে আবার আসনটা দিয়ে আসতাম, এরকমই করতাম। বিয়ের পরেও সেম তাই। তো বিয়ের পরে তো আর এখানে কারোর বাড়ি আমি যেতাম না, মানে বাপের বাড়িতে থেকে কোনো মামিদের বাড়ি গেলাম, তো আসনের ডিজাইন খুব পছন্দ হলো, তার থেকে আসনটা নিয়ে আসতাম, নিয়ে আসনটা ডিজাইনটা তুলে আবার আমি দিয়ে আসতাম তাকে, এরকম করতাম। মানে প্রচণ্ড নেশা আমার আসন সেলাই করার, তো প্রচুর আসন সেলাই করেছি। আর বিয়ের পরেও সেলাই করে করে মাকে দিয়েছি, তারপরে আবার শাশুড়ি মায়ের থেকে কুশি কাটার কাজ শিখেছিলাম, কুশি কাটারও প্রচুর জিনিস সেলাই করেছি শাশুড়ি মায়ের থেকে শিখে শিখে, প্রচুর কিছু সেলাই করেছি। হাজবেন্ডকে বাবাকে মাফলার বানিয়ে দিয়েছি, তো প্রচুর কিছু শিখেছি মানে শাশুড়ি মায়ের থেকে, ওটা আমি পারতাম না বিয়ের আগে, ওটা আমি বিয়ের পরে শাশুড়ি মায়ের থেকে শিখেছি। এখন তো আর সময়ই পাই না, সোনা হয়ে যাওয়ার পরে তাও যেটুকু পেতাম, জিয়া হওয়ার পরে আরও পেতাম না, আর এখন আরও পাই না, মানে কি বলবো। এদিকে সংসার, এদিকে সোনা জিয়া, আর এদিকে আমার ইউটিউব পরিবার, মানে তিন দিকে সময় দিতে গিয়ে নিজের জন্য এক সেকেন্ডও সময় নেই, বেঁচে যে নিজের জন্য একটু সময় পাবো সেরকম আর মানে সময়ই নেই, আমার জন্য কোনো সময়ই নেই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, মানে কি বলবো। তো যাই হোক, আমার নিজের হাতে করা কিছু আসনের কালেকশন আমি তোমাদেরকে দেখাবো, তোমরা তো থাম্বনেল দেখেই বুঝে গেছো সবাই। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো জানি না আমার মতন কেউ এরকম আসনের ডিজাইন কেউ দেখিয়েছে কি না এর আগে ইউটিউবে, কিন্তু আমি দেখাচ্ছি, কারণ আমার খুব ভালোবাসার একটা জায়গা ছিল যেটা আমি খুব ভালোবাসি, এখনও ভালোবাসি। এখনও কোনো জায়গায় গিয়ে আসনের ডিজাইন দেখলে না আমি দেখি, কিন্তু আমার সময় নেই যে আমি ওটা মানে তুলে নিয়ে এসে সেলাই করবো, আমার সত্যি সেই সময়টা এখন আর আমার নেই, আর সেই ধৈর্য। আসন সেলাই করতে কিন্তু একটা বিশাল বড় ধৈর্যের দরকার, যেটা আমার আগে ছিল, এখন আমি জানি না পারবো কিনা সেলাই করতে, দিলেও আমি পারবো কিনা। তো আমার ইউটিউবে একটা দিদি ভাই আছে, বাংলাদেশে থাকে, সে খুব সুন্দর প্লাস্টিক চাটের আসনের ডিজাইনগুলো দেখায়, আমার মানে এত ভালো লাগে, খুব ভালো লাগে। ওই দিদিভাই যদি আজকে আমার ভিডিওটা দেখে তো খুব ভালো লাগবে। আমার নামটা ঠিক মনে পড়ছে না, আমি নাম মনে রাখতে পারি না, এই একটা আমার সমস্যা। মানে চ্যানেলটা যে ছবি দিয়ে খোলা সেই ছবিটা দেখেই আমি সবাইকে চিনে ফেলতে পারি, কিন্তু আমি চ্যানেলের নামগুলো মনে রাখতে পারি না, এটাই আমার একটা বিশাল বড় সমস্যা। তো ওই দিদিভাই খুব সুন্দর সুন্দর প্লাস্টিক চটের আসন দেখায়,
আর খুব সুন্দর করে বুঝিয়ে দেয় ডিজাইনগুলো, মানে ফোড়গুলো কোথা থেকে তুলতে হবে, খুব সুন্দর বুঝিয়ে বলে, তো আমার খুব ভালো লাগে। তো ওই দিদিভাইয়ের ভিডিওগুলো দেখি আর আমি ভাবি আমি আগে কত আসন সেলাই করেছি, এখন আমার সেই সময়টুকুও নেই যে একটা আসন তুলব সেলাই করব। কিন্তু ভীষণ ভালোবাসি, ভালো লাগার একটা জায়গা। জানি না এর আগে কেউ দেখিয়েছি না কি না এরকম আমার মতন পাগলামি করে, তো আমার তো খুব ভালো লাগে। আর আমার যেহেতু আমি বললামই ভীষণ ভালোবাসি, তো এই কারণে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, তোমাদের ভালো লাগবে আমার আসনের কালেকশন। তো চলো তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো। আসনগুলো আমি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সোনা জিয়াকে ঘুম পাড়িয়ে তারপরে আমি বের করলাম। আসনগুলো উঠানো ছিল, উঠানো বলতে ওগুলো আমার সব খাটের বক্সে ছিল, কারণ এগুলো তো সেমন এখন দরকার হয় না, আর এতগুলো আসন দরকার পড়েনি। তো কালী পুজোর সময় দুটো আসন বের করেছিলাম, মধ্যেই হয়ে গেছে। আর সম্পত্তি আমি সযত্ন করে খাটের বক্সে রেখে দিয়েছি একদম প্লাস্টিকে করে, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো বলে বের করলাম। তুমি এই যে দেখো এক প্যাকেট বলতে গেলে পুরো একটা প্যাকেট আমি ভরে রেখে দিয়েছি, কারণ বাইরে থাকলে নোংরা পড়ে যাবে এই কারণে। চলো তোমাদেরকে একে একে আমি দেখাই। প্রথমে আমি একটা খরগোশের ডিজাইন দেখাই, দেখো এটা একটা খরগোশের ডিজাইন, সবুজ ঘাস তার মধ্যে সাদা খরগোশ। এই আসনটা আমি একটা মামির বাড়িতে, আমার বাপের বাড়ি যেহেতু মামা বাড়ির এলাকায়, তো আমার বাপের বাড়িটা তো এখানে আমার বেশিরভাগ সব মামিই হয় সম্পর্কে। তো আমি মামিদের বাড়িতে, একটা মামি আছে ওই মামির বাড়িতে আমি গেছিলাম একটা পুজোতে, নিমন্ত্রণ ছিল সেখানে বিয়ের পরেই। তো খরগোশের ডিজাইনটা দেখে না আমার খুব ভালো লেগেছিল, তো আমি তুলে নিয়ে এসেছিলাম, এনে তারপরে সেলাই করেছি আসনটা, দেখো। আর এই আসনগুলো সেলাই করতে একটু সময় লাগে, প্লাস্টিকের চটের আসন সেলাই করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু এই সুতির চটের আসন সেলাই করতে কিন্তু একটু বেশি সময় লাগে। ওই জন্য বললাম আসন সেলাই করতে কিন্তু ধৈর্যের প্রচণ্ড দরকার হয়। আর এই যে আমি মানে আসনের যে নিচটা না আমি খুব সুন্দর মজবুত করে সেলাই করে রেখেছি, দেখো এরকম শক্ত কাপড় দিয়ে, তাতে করে নিচটা ভালো থাকবে। তো এই গেল একটা ডিজাইন, প্রত্যেক কটা ডিজাইন আলাদা, আমার একটার সাথে একটা মিল পাবে না। এবারে আমি একটু চটের আসন দেখাই, এই দেখো এটা একদম সিম্পল, মানে আমার আসনের মধ্যে সবচেয়ে যদি বলো বাজে আসন তাহলে এটা, আমি সেটাও বলে দিচ্ছি, কারণ এটা আমার একদম মানে নিজেরই পছন্দ হয়নি। এই আসনটা নিজে সেলাই করেছি, ওই কারণে দেখো চট মানে নিচে কাপড়ও লাগাইনি, মানে আমার একদম পছন্দ হয়নি, নিজে সেলাই করেছি তাই কি আমি নিজেরই পছন্দ হয়নি, তাই জন্য আর চটও লাগাই নিয়েছি। বেশ ছোট ছোট ফুল দেখো, কাছ থেকে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, একদম ছোট ছোট ফুল, কালারটা খুব সুন্দর ফুটেছে দেখো। আর পেছনটা মানে মজবুত করে সেলাই করে নিয়েছি, তাতে করে আসনগুলো খুব ভালো থাকে। এবারে দেখাই খুব সুন্দর একটা ডিজাইন দেখো, ময়ূর একদম খুব সুন্দর, ময়ূরের ডিজাইন দুপাশে দুটো ময়ূর, আর সাইডে এই যে কলকাগুলো, এই কলকাগুলো আমি দেখেছি মানে আমি করেছি কলকাগুলো, তো ওই মামির থেকে আমি শুধু এটাও একটা মামির থেকে তোলা আমার আসনটা, তো আমার এই বড় মামি আছে সেই বড় মামির থেকে এই ময়ূরের ডিজাইনটা তুলেছিলাম, আর লতার ডিজাইনটা আমি দিয়েছি। তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে। এই আসনগুলো সব বিয়ের পরে সেলাই করেছি এই বাড়িতে, আর ওই বাড়িতে যে আসনগুলো আছে সেগুলো ওই বাড়িতেই রেখে এসেছি, কোনো কিছু আর আনিনি। তারপরে দুটো কুশি কাটার আসন দেখাই, তিনটে আছে, একটা দেখো ছোট্ট, এটা হচ্ছে গোল আসন, এটা আমি সেলাই করেছি, আর এইগুলো সব আমার শাশুড়ি মায়ের থেকে শেখা।
এই একটা আছে, এটা হলো মানে লম্বাটে। এগুলো করেছি, এগুলো বেশি দিন হয়নি করেছি, এগুলো আমার ঠাকুরের সিংহাসনের জন্য এগুলো আর কি করেছি। এই একটা দেখো, আর এটা কিন্তু চৌকো কুশিকাটা, কুশিকাটার কাজ। এটা হলো চৌকো আসন, আর এটা আবার একটু লম্বাটে। দুটো আসন কালার সবই এক, কিন্তু এটা একটু লম্বাটে, দেখতেই পাচ্ছ। এটা লম্বাটে আর এটা চৌকো, দুটো দুরকম তৈরি করেছি। এবার একটা প্লাস্টিকের চটের দেখাই, মাঝখানে মাঝখানে একটা করে প্লাস্টিকের চটের দেখাই। তো আমার দুরকম চটেরই আছে, প্লাস্টিকের চটেরও কিছুটা আছে, কিছুটা সুতির চটেরও আছে। এটা হচ্ছে প্লাস্টিক চটের, এটা হলো ধানের শীষ। বিভিন্ন কালারের কম্বিনেশনে করেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে বেগুনি, বেগুনি বলছি পার্পেল। এটা মোবাইলে আসছে, পার্পেলটা মোবাইলে নীল দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু পার্পেল, এটা পার্পেল কালার, মোবাইলে হচ্ছে নীল কালার দেখাচ্ছে। পার্পেল লাল আর অরেঞ্জ, মোবাইলে হলুদ কালার দেখাচ্ছে, মোবাইলে কিন্তু কালারটা অনেকটাই মিশে দেখাচ্ছে, অন্যরকম দেখাচ্ছে। এটা পার্পেল হলুদ অরেঞ্জ আর লাল দিয়ে করেছে। এই একটা প্লাস্টিক চটের আসুন, এটাও বিভিন্ন কালার দিয়ে করেছি। বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে আর সময় পাওয়া যায় না, এখন তো আবার ইউটিউবে কিন্তু প্রচুর সময় দিতে হয়, বলো? যারা আমরা ইউটিউব করি তারা কিন্তু আমরা সবাই জানি যে ইউটিউবে কতটা সময় দিতে হয়। তার মধ্যে সোনা জিয়াকে সময় দিতে হয়, সংসারে সময় দিতে হয়, সময়ের অভাব। এটাও একটা ময়ূরের ডিজাইন, দেখো দুপাশে দুটো ময়ূর, আগে দুটো ময়ূর ছিল বড় বড়, আর এখানে ময়ূর দুটো আছে ছোট ছোট, আর এখানে দুটো করে ময়ূর আছে। এখানে কিন্তু এই একটা ময়ূর, এই একটা ময়ূর, মানে দুটো ময়ূর আছে। এই যে দেখো, এখানে একটা ময়ূর, এখানে একটা ময়ূর, দুটো করে ময়ূর আছে। দেখো কাছ থেকে দেখায়, এই একটা আসন, এটাও সুতির চটের আসন। আর দেখায় আনারসের ডিজাইন, আনারসের চৌকাঠি, আমি বলি, এবার জানি না অন্য কোনো নাম হয় কিনা। এটা আরেকটু কাছ থেকে দেখায়, দেখো এই আসনগুলো সেলাই করতে কিন্তু প্রচুর উল লাগে, প্রচুর, কারণ এগুলো সব ডবল ডবল করে উলের সেলাই করা, তো এই কারণে এই আসনগুলো সেলাই করতে প্রচুর উল লাগে। আর এরকম আসন আমার কাছে দুটো আছে, তো আর এই আসন দুটো সেলাই করেছিলাম আমার সোনা যখন পেটে ছিল, তখন একই রকমের আসন দুটো সেলাই করেছিলাম, তো সোনা পেটে ছিল তখন এই আসন দুটো সেলাই করেছিলাম। এটাই শেষ, তারপরে আর একটা আসন করার আমার সময় হয়নি। আর টুকিটাকি করেছি, সব কুশি কাটারই করেছি, চটের আর করিনি, চটের প্লাস্টিক চটের কোনোটারই করিনি। তারপরে যেটুকু যা করেছি সব কুশি কাটার সেলাই করেছি, আর এখন আমি যা করি সব কুশি কাটারই করি, কারণ কুশি কাটার আসনগুলো বেশ ভালো লাগে, তোমাদেরকে তো দেখালাম বেশ ভালো লাগে। আর এই দুটো আসন আমি একই রকমই করেছি, কারণ আমার কাছে খুব ভালো লেগেছিলো, তো দুটো একরকম করেছি। মানে এক সব পুজো হলে পাশাপাশি পেতে দিলে খুব ভালো লাগে। তো এই হলো আমার আসনের কালেকশন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে। আর যদি খুব বেশি ভালো লাগে তো তোমার আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটা, তারাও একটু দেখার সুযোগ পাবে আমার আসনের কালেকশন। তো
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে